হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমরা সামনে একটা বই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জিএনএম এএনএম এর বই। অনেকজন আমাদেরকে বলছিল স্যার এই একটা বই আছে, এটার জন্য রিভিউ দিয়ে দেন, আর জিএনএম এএনএমটা কী জিনিস আমাদেরকে একটু ভালো করে এক্সপ্লেনটা করে দেন, কারণ অনেকজনই কনফিউজড অ্যান্ড পারপ্লেক্সড কি এই এক্সামটা দিলে কি তোমাদের চাকরি লাগবে, এমন কিছু না। এটা তোমাদের জাস্ট নর্মালি বিএসসি যেমন নার্সিং আগে হতো, তারপরে কি হচ্ছে তোমাদের বিএসসিতেই নার্সিং, তারপরে নার্সিংয়ের জন্য আলাদাভাবে ডিপ্লোমা এসব কোর্সগুলো হতো, এটা কোনো নির্দিষ্ট এক্সাম নিয়ে হতো না। নর্মালি যেমন কি হচ্ছে তোমরা অনার্স করতে চাও, কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করতে চাও, হিস্ট্রির জন্যে কিংবা পলি রাষ্ট্রবিজ্ঞান জন্য কিংবা জিওগ্রাফি নিয়ে তোমরা কি অনার্স করতে চাও, ওটার জন্য কি তোমাদেরকে এক্সাম দিতে হয়, এমন কিছু না। তোমাদের নাম্বারস ভিত্তিতেই তোমাদেরকে কি কলেজ চুজ করতে দেওয়া হতো, কলেজ চার পাঁচটা কলেজ তোমরা ফর্ম ফিল আপ করতে, কোনো একটা কলেজ যেটা পছন্দ আসতো সেটাতে তোমরা এন্ট্রি পেয়ে যেত, তাই না। তো এমন করে কি হচ্ছে জেনারেল নার্সিংয়ের জন্য এমনই সেম টু সেম হতো, বাট এবার কি হচ্ছে এই ফিল্ডে কম্পিটিশনটা একটু বাড়ছে। যেমন কি হচ্ছে তোমাদের মেডিকেল লাইনের জন্য নিটটা হয়, তারপরে ওয়েস্ট বেঙ্গলের যেটা মেডিকেল এক্সামসগুলো হয় সেম টু সেম তোমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য এআইপিএমটি হয়, ডব্লিউবিজেই হয়, এগুলো ইঞ্জিনিয়ারিং ফিল্ডসের জন্য এগুলো কি কম্পিটিশন এক্সাম, কম্পিটিটিভ এক্সাম যারা ওই কোর্সটা করতে চায়। সেম টু সেম এটা হচ্ছে তোমাদের জেনারেল নার্সিংয়ের জন্য যারা নার্সিং কোর্সটা করতে চায় তাদের জন্য এই এক্সামটা। এটা পেয়ে এক্সামটা তোমরা যদি পাস করে যাও তাহলে তোমরা জব পেয়ে যাবে, এমন কিছু না, তোমাদেরকে কোর্সটা করতে হবে, ঠিক আছে। এই কোর্সটা হচ্ছে তোমাদের জিএনএম অ্যান্ড এএনএম। এএনএম মানে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি, আর জিএনএম মানে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, ঠিক আছে। এটা নর্মালি তোমাদেরকে বলেছি নার্সের একটা জব। তো এবার কী হচ্ছে এই বইটা তোমাদেরকে রিভিউ দেবো, ইভান এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটু ফ্যাক্টসগুলো বলে দেবো, কী হবে না হবে, কেমন করে প্যাটার্নস আছে, কেমন করে এক্সাম হবে। তো এখানে এরা যেটা লিখেছে এখানে নিউ সিলেবাস, নিউ সিলেবাস বলে কিছু না, কারণ কী হচ্ছে এটা তো ফার্স্ট টাইম হচ্ছে, তাহলে নিউ সিলেবাসের কোনো গল্পই নাই এখানে, ঠিক আছে। ওই বই বিক্রি করার জন্য একটু তো করতেই হয়, তো এই বুঝতেই পারছো। তো এবার কী হচ্ছে তোমাদের এই বইটার ফার্স্ট পেজটায় পুরো ভালো করে এক্সপ্লেনেশন করে দেওয়া আছে কী হবে না হবে। ফর্ম ফিল আপটা তো কমপ্লিট হয়ে গেছে, যারা ফর্ম ফিল আপ করেছো ভালো, আর যারা ফর্ম ফিল আপ করোনি নো প্রবলেম, এই পরীক্ষাটা ফার্স্ট টাইম হোক, তারপরে নেক্সট ইয়ার থেকে আরও ভালো করে তোমরা প্রিপারেশন করে করবা, ঠিক আছে। এই ফর্ম ফিল আপটা কারা করতে পারে, যারা টুয়েলভ ক্লাস পাস স্টুডেন্ট তারা করতে পারবে, আর একটা কী হচ্ছে যারা টুয়েলভ ক্লাসে এবার বসবে তারা করতে পারে। এক্সামটা কখন হবে, এক্সামটা তোমাদের দাঁড়াও আমি পেনটার বের করি, দাদা এক্সামটা এখানে ভালো করেই লেখা আছে, 22 আগস্টে এক্সাম হবে। এবার 22 আগস্ট আমি বলছি লকডাউন চলছে স্যার, এটার জন্য কি এক্সামটা কি হতে পারে। দেখো এখন তো জাস্ট আমাদের শিক্ষামন্ত্রী বলেছে কি হ্যাঁ টুয়েলভ ক্লাসের এক্সাম নিজের স্কুলেই হবে, তো যদি এক্সামটা হয়ে যায় তাহলে ডেফিনেটলি এই তোমাদের জিএনএমের এক্সামটাও হয়ে যাবে 22 আগস্টে। তাই প্রিপারেশন যেটা তোমরা করছো ইনস্টিটিউটে করছো তোমরা কন্টিনিউয়াস চালাতে থাকো। আর এই যে বইটা এটার পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, গ্রুপে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো এটা কিনতে হবে না, কারণ আমি জানি লকডাউনে সবাই একটু আর্থিক দিক থেকে অবস্থা খারাপ, তাই আমি তোমাদেরকে এই বইয়ের পিডিএফটা দিয়ে দেবো। যারা আমার অনলাইন ভিউয়ার্স আছো তোমরা যদি বইটা কিনতে চাও তাহলে অ্যামাজনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা কিনে নিতে পারো। বইটার দামটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, বইটার দাম তোমাদের আছে 250 টাকা। এই 250 টাকায় এবার ডিসকাউন্ট লাগবে, তারপরে তোমরা বইটা পেয়ে যাবা। তো যাই হোক এবার হচ্ছে তোমাদের প্যাটার্নে আসে, ঠিক আছে। প্যাটার্নে আসার আগে এক্সামে কেমন করে কী হবে, এক্সামে আমি তোমাদেরকে বললাম টুয়েলভ ক্লাস পাস স্টুডেন্ট কিংবা টুয়েলভে যারা এখন এবার পরীক্ষা দিবে তারাই দিতে পারে। আর এখানে তোমাদের 40% নাম্বার যেহেতু একদম ম্যান্ডেটরি, 40% নাম্বার যদি নাই তাহলে তোমরা এক্সাম দিতে পারবে না, ঠিক আছে। যদিও এক্সাম দিয়ে দাও নো প্রবলেম, যদি পাস হয়ে যাও কাউন্সিলিংয়ে তোমাদেরকে বের করে দেবে, এটা একটা। নেক্সট হচ্ছে প্যাটার্নটা দেওয়া আছে, প্যাটার্নটা কি দেখো, জীবন বিজ্ঞান বায়োলজি যেটাকে বলি ওটা 9 আর 10 লেভেলের হবে, কটা 25টা প্রশ্ন থাকবে। ভৌতিক বিজ্ঞান ফিজিক্স যেটাকে বলি মানে 9th আর 10th লেভেলে হবে, এটা 15টা মার্ক্সের প্রশ্ন থাকবে। তারপরে পাটিগণিত মানে 9th আর 10th তো এমন দেখতে হয় না, পাটিগণিত মানে তোমাদের অঙ্কই ধরে নাও সিম্পল অঙ্ক যেগুলো হবে ওটা 5টা প্রশ্ন থাকবে। আর ম্যাথস অত ভাইটাল না এখানে, কারণ 5 মার্ক্সের প্রশ্ন কতটাই তোমরা ম্যাথস পড়বা, আর যতই নর্মাল দিবে তোমরা 3-4টে তো এমনি পারবে। তারপর হচ্ছে ইংলিশ ব্যাকরণ, ব্যাকরণ সেকশনটা থাকবে তোমাদের, ভোকাবুলারি সেকশনটা থাকবে না, ঠিক আছে। ব্যাকরণ সেকশনে তোমাদের 10টা প্রশ্ন থাকবে। তারপরে হচ্ছে সাধারণ বিজ্ঞান মানে জিকে যেটা হচ্ছে, ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো থাকতে পারে না, এসি থাকতে পারে, কী থাকবে কিছু ঠিক নাই। তো আমি তোমাদেরকে বলবো এই সেকশনটা তোমরা স্কিপ মেরে দিও, যদি পারছো তো করবা, না পারলে ছেড়ে দাও।
আর এখানে হচ্ছে সাধারণ বিজ্ঞান পাঁচটা প্রশ্ন, তারপরে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে আমরা কি লজিক্যাল রিজনিং বলি, এটাও তোমাদের কত হচ্ছে 5 মার্কসের হচ্ছে। তো মোট তোমাদের টোটাল কত 65 মার্কসের প্রশ্ন থাকবে, টোটাল নাম্বারও তোমরা 65 পাবা, আর 65 নাম্বারে তোমাদের 65 মার্কসের প্রশ্ন। এবার কি হচ্ছে মানে একটা প্রশ্ন 1 মার্কসের, তাহলে স্যার কি এখানে নেগেটিভ মার্কিং আছে? ডেফিনেটলি এখানে নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং এখানে দেখো কত, তোমাদের একটা যদি ঠিক হয় তাহলে 1 মার্কস পাবা, আর যদি ভুল হয় তাহলে 1-4 মানে তোমরা 4টে ভুল করলে 1 মার্কস তোমাদের কেটে নেওয়া হবে, এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং, ঠিক আছে। আর একটা হচ্ছে মোট সময় কত দেওয়া হবে পরীক্ষায়, পরীক্ষা তোমাদের 65 মার্কসের হবে, 65 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, 65 প্রশ্নটা থাকবে, কিন্তু সময় তোমাদেরকে দেওয়া হবে 1.5 ঘন্টা। এখানে 1.3 মিনিট আমাকে লেখা আছে, এটা ভুল, 1.5 ঘন্টা তোমাদেরকে সময় দেওয়া হবে। দেখো এখানে তোমাদের একদম উপরে লেখাই আছে 22 আগস্ট 2021 তোমাদের পরীক্ষা হবে রবিবারে, কখন? সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত, ঠিক আছে। তার মানে কী হচ্ছে তোমাদের 1.5 ঘন্টা পরীক্ষা দেওয়া হবে। এবার অ্যাডমিট কার্ড কী হবে, সব এগুলো অনলাইন আসবে, তোমাদের বাড়িতে কোনো অ্যাডমিট কার্ড আসবে না। তো আমি তোমাদেরকে পুরো প্রসেসটা বলে দিলাম কেমন করে কী হবে। এবার বইটা দেখো, বইটায় কি তোমাদের ফুল প্র্যাকটিস সেট দেওয়া আছে, টোটাল কটা প্র্যাকটিস সেট দেওয়া আছে, টোটাল প্র্যাকটিস সেট তোমাদের 50টা প্র্যাকটিস সেট দেওয়া আছে। বইটায় পেজ তোমাদের অলমোস্ট 107 না 109টা আছে, আমি দেখিনি, এটা লাস্ট পেজ, এটা আমার ইনস্টিটিউটের স্ট্যাম্প, 208টা তোমাদের পেজ আছে, একদম লাস্ট পেজ বলে দিচ্ছি। আর বইটায় তোমাদের আমি নিঃসন্দেহে বলতে পারবো বইটা ভালো, কারণ কি হচ্ছে এখানে প্র্যাকটিস সেটটা তোমাদের একদম ভালো ভালো ওই লেভেলেরই প্র্যাকটিস সেট দেওয়া আছে। কোন বই হয় না নিজের একটু লেভেল দেখানোর জন্য একটু ভুলভাল প্রশ্ন দিয়ে দেয়, একটু হাই লেভেলের প্রশ্ন দিয়ে দেয় যেগুলো পরীক্ষা কখনো আসবে না, কিন্তু এই বইটা ডেফিনেটলি ভালো। আর এখানে কী হচ্ছে তোমাদের প্রথমে 25টা প্রশ্ন জীবনবিজ্ঞান দিয়ে আছে, তারপরে 15টা প্রশ্ন ভৌতবিজ্ঞান দিয়ে আছে, তারপরে পাটিগণিতে 5টা প্রশ্ন, তারপরে ইংলিশ গ্রামারে 10টা প্রশ্ন, তারপরে জেনারেল নলেজে 5টা প্রশ্ন, তারপরে লজিক্যাল রিজনিংয়ের 5টা প্রশ্ন, এমন করে টোটাল তোমাদের 65টা প্রশ্ন আছে। তারপরে তোমাদের এক্সপ্লেনেশন সহ আনসারগুলো দেওয়া আছে, এটা অনেক ভালো জিনিস। তো এই যে বইটা আছে তোমরা যদি কিনতে চাও তো ডেফিনেটলি কিনো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো ওই বইটা কিনতে। আর যদি বইটা তোমরা পিডিএফ চাও, আমি জানি এখন তো লকডাউনে বই কিনতে পারবে না, তো পিডিএফটাও আমি দিয়ে দিতে পারবো, কিন্তু আমি তোমাদেরকে বলবো অনলাইনে বইটা কিনো। অনলাইনে অ্যামাজনে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট ক্লিক করে বইটা কিনে নাও, ঠিক আছে। আর যদি তোমরা চাইছো না স্যার এই বইটার আপনি ভালো করে ডেইলি বেসিসে একটা করে প্র্যাকটিস সেট করান, তো যদি তোমরা এমন চাইছো তো ভিডিওটাকে শেয়ার করো আর নিজের ফ্রেন্ডসদেরকে বলো হ্যাঁ তাহলে আমি 500 ভিউজের উপর হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমি ডেইলি বেসিসে এই এক একটা করে তোমাদের সেট সলিউশন করাবো, এক্সপ্লেনেশন সহ করাবো, ঠিক আছে। তো আজকের জন্য এতই, যদি তোমাদেরকে আমার এফার্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি বেশি ভালো লেগে গেলো তো একটা নিজের ফ্রেন্ডসদেরকে এই ভিডিওটা শেয়ারও করে দাও। আর যদি আরও কোনো সাজেশন থাকে কিংবা অন্য কোনো বই তোমাদের লাগে কি স্যার আমাদেরকে এই বইটা একটু রিভিউ দিয়ে দেন, আমাকে বলো, আমি বইয়ের দোকান থেকে বইটা কিনে নেব, তারপরে তোমাদেরকে বইটা রিভিউ দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।